हेलो गाइज, गुड मॉर्निंग। आई एम सुनीता, वेलकम टू माय न्यू व्लॉग। तो आशा करी तुम सबाई खूब 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 भालो आछो। और आमी एखन स्नान करे नियेछि, स्नान करे प्रचंड ठंडा लागछे ताई छादे एखन बसे आछि। तो गाइज देखो, एखाने गाँदा फुलेर गाछ बसिएछि। एई एकटा गाँदा, एई एकटा गाँदा, एई एकटा तुलसी गाछ, और नीचे तोमरा देखते पाच्छो एई जे एलोवेरा गाछ आछे। तो এই হচ্ছে মোট গাছ। আরো কিছু গাছ বসানোর ইচ্ছা আছে, আর নিচেও কয়েকটা গাছ বসিয়েছে। তো দেখি কি হয়, আরো কিছু গাছ বসাবো। এই যে দেখতে পাচ্ছ, এখানে মাটি তৈরি করছি। তো গাইস, চুল শুকিয়ে নিচ্ছি রোদে, আর চুলটা শুকিয়ে গেলে নিচে যাবো, নিচে গিয়ে ভাত টাত খাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস, এখন আলু ভাজবো, বাদ বাকি সব রান্না হয়ে গেছে। আলুটা ভাজা বাকি আছে, আলু ভাজা হয়ে গেলে ভাত খেয়ে নেব। এই দেখো আলু ভাজবো এবারে। তো গাইস দেখতে পাচ্ছ, কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে আলুটা ভেজে নেব। তো ভাত বাড়া হয়ে গেছে, এবারে খেয়ে নেব, চলো যাওয়া যাক। তো গাইস ছাদে খেয়ে নেব, ছাদে রোদ আছে, আর রোদে খেতে আমার খুব ভালো লাগে শীতকালে। তো গাইস আমার খাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ চেটে পুটে সব খেয়ে নিয়েছি। তো এবারে নিচে যাব, নিচে গিয়ে মুখটা ধোবো, চলো যাওয়া যাক। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আর হাত মুখ ধুয়ে নিয়ে নিজের রুমে চলে এসেছি। তো এবারে ভিডিওর কিছু এডিটিং বাকি আছে, তো সেগুলো সেরে ফেলব। তো গাইস এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটায় সবে সবে রং হচ্ছে এখন। তো নতুন রঙের গন্ধ আমার এত ভালো লাগে, আমি এখানে দাঁড়িয়ে আছি। ভাত খাওয়ার পরে এত ঘুম, বা আর কিছু করতেই ভালো লাগে না। লাত খেলে চলবে না, এডিটিং শুরু করে দিই। তো গাইস আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চাউমিন। আমি, মা আর যতীন খাবো চাউমিন, আর বাবা খাবে রুটি আর বিনস আলু ভাজা। তো আমি চাউমিনটা করবো, আর মা বলেছে রুটি আর বিনস আলু ভাজাটা করবে। চলো তাতে রান্নাগুলো করে নিই। তো এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, চাউমিনটা ধুয়ে রেখে দিয়েছি, গাজর, ফুলকপি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, বিনস, বাঁধাকপি, আর এখানে আছে ডিম ভাজা, আর এখানে সয়াবিনটা ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে বানাবো। তো গাইস দেখতে পাচ্ছ, এখানে আমার চাউমিন প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। তো হয়ে গেলে গরম গরম খেয়ে নেব। তো গাইস আমার চাউমিন হয়ে গেছে, আর এখানে আছে বাবার বিনস আর আলু ভাজা, এটা দিয়ে বাবা রুটি খাবে। তো গাইস আমার প্লেট রেডি হয়ে গেছে, তো এবারে গিয়ে খেয়ে নেব, চলো। তো গাইস এই হচ্ছে আমার রাতের ডিনার, খুব খুব খিদে পেয়েছে, তো এবারে চলো খেয়ে নিই। আর খেতে খেতে ভাবছি সিনেমাও দেখি, তাই চালিয়ে দিয়েছি সিনেমা।
আমার রাতে খাওয়া হয়ে গেছে, তো এবার শুয়ে পড়ব। আর ও এখন খাচ্ছে, এই দেখো। কেমন হয়েছে চাউমিনটা? জোরে বলো, পিছনে কথা বলছো কেন? আর বলো, খুব ভালো, খুব ভালো, কতটা ভালো? খুব ভালো। আমি কেমন রান্না করি? খুব ভালো। তুমি রান্না করতে পারো? মিথ্যা কথা। নেই মুঝে মজাক নেই উড়বানা আপনি চিজ কা মে নেই বাতাউঙ্গা ঠিক হ্যায়। তো গাইস, ও ভালো রান্না করতে পারে, ও মিথ্যা কথা বলছে। আমি ওকে কিছু রান্না শিখিয়েছি, যেমন মাংস করা শিখিয়েছি, তারপরে বিরিয়ানি করা শিখিয়েছি, চিলি চিকেন করা শিখিয়েছি। তো এই কটা জিনিসই ও পারে, বাদ বাকি আর কিচ্ছু পারে না। পারো আর তুমি কিছু? আরো কিচ্ছু পারে না, এই অপমান আমি সহ্য করব না। তো গাইস, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি লকডাউন, তো বাইরে থেকে বেরোচ্ছি না, বাড়িতে যতটুকুই করছি যা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।